এদিকে ভারতের সাথে সীমান্ত বন্ধ হলেও অনেকেই অবৈধভাবে যাতায়াত করছেন, যে কারণে সীমান্ত জেলাগুলোতে পাওয়া যাচ্ছে করোনার ভারতীয় ধরন। আবার ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে যাওয়ায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই সংক্রমণ রোধে আরও 7 জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এদিকে লকডাউনের মাঝেও সংক্রমণ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জে। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ সীমান্ত, তবু বিশেষ ব্যবস্থায় অনেকেই আসছেন বাংলাদেশে, চলছে পণ্যবাহী ট্রাকও। এই অবস্থায় যশোর, চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তের জেলাগুলোতে বেড়েছে করোনা সংক্রমণ, স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় ধরন। গত এপ্রিলে যশোরে সংক্রমণ হার ছিল 21%, তেসরা মে একদিনে এই হার দাঁড়ায় প্রায় 24%, তবে 30 মে কমে আসে 14.11%। চাঁপাইনবাবগঞ্জে 23 মে থেকে 29 মে পর্যন্ত 461 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 213 জন, শনাক্তের হার 46.20%। 27 মে নওগাঁয় 53টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হন 26 জন। নাটোর জেলাও কিন্তু সংক্রমণের হার আমাদের দিন দিন ঊর্ধ্বগতি লক্ষ্য করছি আমরা। বিশেষ করে নাটোর পৌরসভা এবং নাটোর সদর উপজেলাতে এই সংক্রমণের হার অনেকটাই বেশি। 198 জন আমাদের পরীক্ষা টেস্ট করা হয়েছিল, তার মধ্যে আমাদের রাজশাহী জেলায় 70 জন পজিটিভ ধরা পড়ছে, প্রায় 35%-এর কাছাকাছি, এটাও আমরা মনে করতেছি অনেক বেশি। এই যখন অবস্থা তখন সীমান্তবর্তী জেলা যশোর, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা, খুলনা, রাজশাহী ও কুষ্টিয়াতে লকডাউন দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আমাদের প্রশাসনকে স্থানীয়ভাবে খুব কঠোর হস্তে আমাদেরকে স্বাস্থ্যবিধিগুলা মানাইতে হবে। স্বাস্থ্যবিধিগুলা মানানোর জন্য আমাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এখন সেইখানে মানে স্বাস্থ্য শুধু দিয়ে না, এটা হইল যে মানুষকে সম্পৃক্ত করে কিভাবে কাজ করানো যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সীমান্ত এলাকায় অবৈধভাবে যারা যাতায়াত করছেন তাদের মাধ্যমেই করোনা ছড়িয়ে পড়েছে। তো সীমান্তবর্তী এসব স্থানগুলোতে বৈধ ছাড়াও অবৈধভাবে অনেক ধরনের লোকজন আমাদের এখানে আসে, আমাদের চারদিকেই ভারত রয়েছে এবং তাদের মাঝখানে যোগাযোগটা অনেকভাবেই বিদ্যমান। কিছু কিছু স্থানে এমনও আছে শুধু নৌকার মাধ্যমেও যোগাযোগ সম্পন্ন হয়, চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্য জায়গাতে। তাই যেসব যারা অবৈধ উপায়ে আমাদের এখানে এসছেন তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। IEDCR জানিয়েছে এখন পর্যন্ত 263টি নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে, এর মধ্যে 27টি ব্রিটেন, 85টি সাউথ আফ্রিকা, 5টি নাইজেরিয়া এবং 23টি ভারতীয় ধরন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।